ভারত এই সময় চীনের সাথে লাগা সমস্ত সীমানাকে আজ অভেদ্য বানাচ্ছে, যেটির জন্য ভারত প্রতি 25 কিলোমিটার অন্তর নিজেদের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম আর শর্ট রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেমকে ডিপ্লয় করছে। যেন চীনের যে কোনো মিসাইল বা চীনের যে কোনো ফাইটার প্লেন ভারতের সীমানাতে ছুঁতেও না পারে। কিন্তু ভারতের কাছে রাফেলের রূপে এমন একটি ফাইটার জেট আছে যেটি স্টেলথ তো নাই, কিন্তু তবুও ভারতের পাইলট রাফেল ফাইটারের সাথে যা করেছে সেটি কোনো স্টেলথ ফাইটারের কারনামের থেকে কোনো অংশে কম নয়। আসলে বন্ধুরা, ফ্রান্সের মিডিয়া প্রকাশ করে যে এই বছর জুলাই মাসে পিএম মোদি ফ্রান্স যাত্রার সময় রাফেল এম ফাইটার জেটের ডিল ফাইনাল হবে। যদিও আমেরিকার F-18 আর ফ্রান্সের রাফেল এম এর মাঝে ভারতের নৌসেনা শেষ সিদ্ধান্ত কিন্তু ভারত সরকারের উপর ছেড়ে দেয়, আর ভারত সরকার আমেরিকার F-18 কে বাদ দিয়ে ফ্রান্সের রাফেল এম কে বেছেছে। কিন্তু এখন এর সাথে সাথে ফ্রান্স ভারত পাইলটদের অভাবনীয় কারনামার চর্চা হচ্ছে। কেননা ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক IFRI জানিয়েছে যে গতবার ট্রেনিং এর পরে একটি নকল অভ্যাসের সময় ভারতের পাইলট কিছু সময়ের জন্য রাফেল ফাইটার জেটকে র্যাডার সিস্টেম থেকে গায়েব করে দিয়েছিল, যেখানে ওই সময় ভারতের পাইলট রাফেলের সাথে ট্রেনিং এর সময় ছিল। আর ভারতের পাইলট রাফেল ফাইটার জেটের সাথে তেমন কোনো লম্বা সময়ও কাটায়নি, কিন্তু তবুও ভারতের পাইলটের দ্বারা রাফেলকে ওড়ানোর তারিকা দেখে ফ্রান্স তো চমকে গেছিল সেদিন। আর এমতো অবস্থায় ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্কের বক্তব্য এখন এটাই যে রাফেলের মতো একটি অত্যাধুনিক মেশিন মানে ফাইটার জেট যদি ভারতের পাইলটের হাতে থাকে তো রাফেলকে টক্কর দেওয়া চীন পাকিস্তান তো দূরের কথা, বিশ্বের যে কোনো ফাইটার জেটের জন্য মুশকিল হবে। আর ওই রাফেলের টক্করে চীনের নৌসেনা তো দূরের কথা, পুরো চীনের বায়ুসেনার কাছে ফাইটার জেট নেই আজকের দিনে।